সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। আমরা যদি একটু ধৈর্য ধরতাম তাহলে কি এই তৃতীয় পক্ষ আজকে সুযোগ পেত? এই 6 জনের মৃত্যু তো হয়েই গেল, তার উপর দিয়ে বাকি যে মৃত্যুগুলি সেগুলোকে কি আমরা আটকে দিতে পারতাম না? আজকে আমি মনে করি অনেকের আবেগ অনেক জায়গায় পৌঁছে গেছে, সেখানে যুক্তি অনেক সময় কাজ করে না, কিন্তু আমাদের তারপরেও সামনের দিকে যে কোনো ধরনের অশান্তি তৈরি করার যারা সুযোগ নিয়ে বসে আছে, আরও হতাহতের ঘটনা ঘটাতে চায়, সেই জায়গাতে আমাদের একটু ধৈর্য ধরা, আবেগ নিয়ন্ত্রণ করা এবং যুক্তি দিয়ে চিন্তা করতে হবে, এই আহ্বান আমি জানাতে চাই। এই জন্যই আমি এই রেফারেন্স টানলাম 16 তারিখের, জুলাই 16 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যে। উনি যদি শুধু বলতেন, আহ্বান জানাতেন, আমি বুঝতাম আপনি শোনেননি। উনি দুঃখ প্রকাশ করেছেন, উনি নিন্দা জানিয়েছেন, উনি জুডিশিয়াল কমিশন গঠন করার ঘোষণা দিয়েছেন, উনি আপনাদের দাবি মেনে নেয়ার দাবির পূরণ করার ঘোষণাও দিয়েছেন, হতাশ হবেন না বলেছেন, যেটি হয়েছে উনি উদ্বেগ প্রকাশ করে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। কিছু বাকি রাখেন নাই, শুধু একটু ধৈর্য ধরলে এই 6 জনের উপর দিয়ে বাকি মৃত্যুগুলি হতো না, এত ধ্বংসযজ্ঞ হতো না। আজকে আবেগের জায়গায় আবেগ আছে, আবেগকে শ্রদ্ধা করি, আবারও বলছি আমাদের জন্য কম দুঃখের নয় এই ঘটনা যেগুলো ঘটে গেছে, এবং সব কত ধরনের মানুষ মৃত্যু হয়েছে দেখেন। একটি বিল্ডিং জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা, শিক্ষার্থীরা নয়, সন্ত্রাসীরা। সেই বিল্ডিংয়ের সাথে জ্বলে পুড়ে গেছে 3 জন মানুষ, তাদের দেহ উদ্ধার করা হয়েছে, তাদের আইডেন্টিটি খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনভাবে পুড়েছে। তো এই মৃত্যু তালিকায় তো তারাও আছে, সেই মৃত্যু তালিকায় তো তারাও আছে। আমি এখানে আলাদা করতে চাই না, যারা মারা গেছে যে পক্ষের বা কোন পক্ষের কি, সকলেই বাংলাদেশের নাগরিক, সকল মৃত্যুর বিচার এদেশ করবে, এদেশের সরকার করবে, এবং স্বাধীন বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে করবে, এবং প্রয়োজনে স্বচ্ছতা স্বার্থে বিদেশি এক্সপার্ট প্রফেশনালসদের এনে আমরা তাদেরকে সম্পৃক্ত করব। পৃথিবীর সকল দেশ বাগে আনতে পেরেছে, নিয়ন্ত্রণ করতে পেরেছে, নয় এটা সঠিক নয়, ইউকেই তো পারছে না, একটু গুগল করেন না, ওরা তাহলে যদি পারতো তাহলে কেন কমপ্লেন করছে গুজব থেকে অবস্থা, পারছে না। পৃথিবীর বিভিন্ন দেশে এই ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো হচ্ছে, টিকটক কেন বন্ধ করতে যাচ্ছে আজকে আমেরিকা এবং ইউরোপ, যদি বাগে আনতে পারে, পারছে না, এটাই হচ্ছে বাস্তবতা। কাজে আপনার আপনার পরবর্তী প্রশ্নগুলো, না সেটা তো অন্য বিষয়, অফিস থেকে কি লাভ হয়েছে, পারছে তো না, কাজেই আপনার পরবর্তী প্রশ্নগুলো অর্থহীন, যেহেতু আপনার যে ভিত্তির ওপর প্রশ্ন দাঁড় করেছেন ভিত্তিটাই সঠিক না। একটু খোঁজ নেন কোথাও পারছে না, কিন্তু পারতে হবে। আপনার প্রশ্নকে আমি রেসপেক্ট করি, এই অর্থে আপনার স্পিরিটটাকে আমি সাপোর্ট করি, পারাটা দরকার, গোটা বিশ্বেরই দরকার, যে কোনো গুজবকে অ্যাকাউন্টেবল করা দরকার, জবাবদিহিতা আওতা আনা দরকার। মত প্রকাশের স্বাধীনতা যেমন আমাদের অবারিত করতে হবে, একই সাথে অসত্য এবং ডিসইনফরমেশন, যেটা আমি কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে বলে আসছি, সেটাকেও কিন্তু জবাবদিহিতা আনায় আওতায় আনা প্রয়োজন, ডিসইনফরমেশন বা গুজবকে, কারণ নাহলে এটা তো সমাজের জন্য অমঙ্গলজনক, সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। শোনেন, গুজব প্রতিরোধ সেল আছে, এরকম অনেক কিছুই আছে, কিন্তু গুজবের যে ব্যাপ্তি, ধরেন আপনি একটা গুজব যখন ছাড়েন সোশ্যাল মিডিয়ায়, এটার যে আকর্ষণ, এই আকৃষ্ট হয়ে মানুষ যেভাবে ঝাঁপায় পড়ে এটা ছড়িয়ে দিতে, ওই প্রতিরোধের আকর্ষণ কম, এটা আবার হিউম্যান নেচার আনফর্চুনেটলি, যেটা আপনি আমি আমরা সবাই বুঝি। তো আমরা তো একটা ডাউনহিল ব্যাটেলে আছি, তো এইখানে একটা এমন একটা ফর্মুলা গোটা বিশ্বকে বের করতে হবে আমরা সহ, যেখানে মত প্রকাশের স্বাধীনতা কোনোভাবেই আপনার কি বলবো, এটা হিন্ডার্ড হবে না বা বাধাগ্রস্ত হবে না, কিন্তু গুজবকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এটা এখন পর্যন্ত আমরা আসলে সবাই মিলে জানি না, আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে, বাট এটা কাজ অনেক ক্ষেত্রে করছে না। আপনাকে আমি সুন্দর প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ এটা রেজ করার জন্য, তাহলে আমি এটাকে পরিষ্কার করার সুযোগ পেলাম। যাই হয়েছে না কেন, রুটিন পদ্ধতিতে যা হয়, আমরা সেই রুটিনে থাকছি না, থাকবো না। বিচার বিভাগীয় তদন্ত কমিশন যেটি হয়েছে সেটি আবু সাইদ থেকে শুরু করে সবগুলি রিভিউ করবে, এবং রিভিউ প্রক্রিয়াতে আমরা বিদেশি এক্সপার্টদের আনবো। কাজে এখন যা দেখছেন এগুলোর কোনো ভ্যালু নাই, আমরা রিয়েল তদন্তটা করবো প্রত্যেকের। বাংলাদেশে তো একটা রুটিন প্রসেস আছে, ওই রুটিনের মধ্যে অনেকে ফেলে দিয়ে অনেক কিছু করছেন, বাট এগুলোর কোনো ভ্যালু নাই। একটু ধৈর্য ধরেন, যে কথাগুলি বলছি সেগুলোর প্রতিফলন দেখবেন খুবই শীঘ্রই। সেটার উত্তর এখন দিব না, আগে বিশ্বাসযোগ্য স্বাধীন যে তদন্ত এবং তার প্রতিফলন ঘটুক, তারপরে প্রশ্ন উত্তর দিব। পাশে সরকার থাকবে, ধাপে ধাপে থাকবে, এ ব্যাপারে নিশ্চিত থাকুন।
এক, আর দুই হচ্ছে পরবর্তী যে প্রশ্ন আসলো, আসলে আমরা তো গত কিছুদিন ধরে সন্ত্রাসী এবং দেশবিরোধী অপশক্তির একটা মানে ধ্বংসযজ্ঞের যে লীলা তার বিপক্ষে যুদ্ধের মধ্যে ছিলাম দেশ রক্ষার জন্য, কাজে ওই জায়গাতে আসলে আমরা এখনো ইনভেস্টিগেশন বা এগুলোর মধ্যে যেতে পারিনি। আমাদের বিষয়টা হচ্ছে যে এরা যদি সরাসরি মুখোমুখি হতো তাহলে একটা বিষয় ছিল, এটা তো সরাসরি মুখোমুখি হচ্ছে না, এটা তো একবারে সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষকে আবেগকে কাজে লাগিয়ে সামনে রেখে তা পিছনে থেকে করছে।